আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন একজন নবী আলাইহিস সালাম সম্পর্কে জানব যার শক্তি ও সামর্থ্যের ব্যাপারে ইতিপূর্বে হয়তো বা আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত জারজিস আলাইহিস সালামের বেশ কিছুদিন পর আল্লাহ পাক হযরত শামুন আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করেন। তার ব্যক্তিগত গুণাগুণ সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি অত্যন্ত আল্লাহভীরু ছিলেন। তার দেহে আল্লাহ পাক অভূতপূর্ব শক্তি দান করেছিলেন। তৎকালের লোকজন তার বিস্ময়কর দৈহিক শক্তি দেখে হয়রান পেরেশান হয়ে যেত। তাছাড়া তার জন্য একটি বৈশিষ্ট্য ছিল এই যে তার সারা শরীরে মাথার চুলের মতো লম্বা লম্বা পশম ছিল। তা ছিল এক দৃষ্টান্তহীন ঘটনা। হযরত শামুন আলাইহিস সালামের সময় আমুজিয়া নামক রাজ্যে ফুতা নামক এক প্রবল পরাক্রান্ত বাদশাহ রাজত্ব করত। ওই রাজ্যটি রোম সাগরের তীরে অবস্থিত। বাদশাহ ফুতা ছিল যেমন জালিম তেমনি আল্লাহ পাকের ঘোর বিরোধী। আল্লাহ পাককে ছেড়ে সে দেব দেবীর পূজা করত, যার ফলে হযরত শামুন আলাইহিস সালামের সাথে তার সংঘাত শুরু হল। হযরত শামুন আলাইহিস সালাম বহু চেষ্টা করেও তাকে সৎপথে আনতে পারলেন না। বাদশাহ ফুতা একদিকে যেমন প্রবল প্রতাপশালী ছিল, অন্যদিকে সে আবার যথেষ্ট বিলাসী ও শৌখিনও ছিল। সে মুক্তবায়ু সেবন কেন্দ্র এবং স্বাস্থ্যনিবাস হিসাবে রোম সাগরের তীরে একটি বিরাট প্রাসাদ তৈরি করেছিল। প্রতি বছর একাধারে চার মাস বাদশাহ ওই স্বাস্থ্যনিবাসে অবস্থান করত। এই সময় সে সেখানে এক বিরাট মল্লযুদ্ধ প্রতিযোগিতার অনুষ্ঠান করাত। একাধারে চার মাস ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠান হতো। অনুষ্ঠানে বাদশার সৈন্যবাহিনীর হাজার হাজার মল্লবীর সমবেত থাকত। আল্লাহর নবী হযরত শামুন আলাইহিস সালাম বাদশাহ ফুতার আয়োজিত এক মল্লযুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চার মাস তাতে লিপ্ত ছিলেন। এই প্রতিযোগিতায় তিনি একসাথে বাদশার প্রায় ছয় হাজার মল্লবীরের মোকাবেলা করে অনায়াসে তাদের সঙ্গে জয়যুক্ত হতেন। বাদশার বহু সৈন্য মল্লযুদ্ধেই হযরত শামুন আলাইহিস সালাম কর্তৃক জাহান্নামে প্রেরিত হয়েছে। একাধারে চার মাস এভাবে যুদ্ধ কাটিয়ে স্বগৌরবে হযরত শামুন আলাইহিস সালাম নিজের গৃহে প্রত্যাবর্তন করতেন। অতঃপর স্বীয় প্রতিপালকের ইবাদতে লিপ্ত হয়ে একাধারে চার মাস গভীরভাবে নিমগ্ন থাকতেন। এভাবে চার মাস একান্ত নির্জনে একনিষ্ঠ ইবাদত সাধনার পরে একাধারে চার মাস জনসাধারণকে হেদায়ত করার কাজে আত্মনিয়োগ করতেন। বাদশাকে খাঁটি ধর্মে আসার আহ্বান করায় বাদশাহ হযরত শামুন আলাইহিস সালামের প্রতি বিরক্ত ও ক্রোধে অধীর হয়ে নবী শামুন আলাইহিস সালামকে ধ্বংস করে ফেলতে বদ্ধপরিকর হল। কিন্তু হযরত শামুন আলাইহিস সালামের শক্তির অবস্থা দেখে তার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভের আশা একেবারেই বৃথা। তাই বাদশাহ হযরত শামুন আলাইহিস সালামকে কূটকৌশলে হত্যা করার ষড়যন্ত্র করল। বাদশার পরিষদবর্গ বাদশাকে পরামর্শ দিল যে হযরত শামুন আলাইহিস সালামকে প্রকাশ্যে আক্রমণ করে কাবু করা যাবে না, বরং তাতে উল্টা তাদের ক্ষতি হবে। অতএব অতি গোপনে খুব কৌশলে তার নিজস্ব কোনো কেশ দ্বারাই তাকে হত্যা করতে হবে। বাদশাহ তাদের এই প্রস্তাব সমর্থন করে বলল, তোমাদের এই প্রস্তাবটি একান্ত সঠিক ও যথার্থ, তোমরা এই ধরনের একটি কৌশল খুঁজে বের করো। শামুনকে শেষ করতে না পারলে সে আমাদের ধর্মের অস্তিত্বই শেষ করে দিবে। বাদশার নির্দেশে তার পরিষদগণ এক বিচক্ষণ কূটনি রমণীকে খুঁজে বের করল। কূটনি বুড়ির সাথে তারা খুব গোপনে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে আলাপ আলোচনা করল এবং কার্যোদ্ধার করা সম্ভব হলে তাকে মূল্যবান উপটোকন দেওয়ার লোভ দেখাল। অতঃপর তারা ওই বুড়িকে বাদশার নিকট হাজির করল। বাদশাহ বুড়িকে বলল, তুমি কিভাবে কি করবে, আমাকে একটু শোনালে খুব খুশি হতাম। বুড়ি বলল, দেখুন জাহাপনা, এই কাজটি তো খুবই নগণ্য, এটা অপেক্ষা অনেক গুরুতর কাজ, জীবনে অনেক করেছি, সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কিভাবে কি করব তা শুনে আপনি কি করবেন, কাজ আগে সমাধা করি। রমণীর কথা শুনে বাদশাহ বলল, হা, কাজ সমাধা করাই আমার প্রধান উদ্দেশ্য, তা সমাধা করার পন্থা আমার জানা দরকার নেই। তুমি যে কোনোভাবে কাজ সমাধা করতে পারো তাই করো, তবে জেনে রাখো এই কাজটি সমাধা করতে পারলে আমি তোমাকে এমন এক মূল্যবান পুরস্কার প্রদান করব যা তোমার কল্পনার বাইরে। কূটনী রমণী বলল, আপনার অভিরুচি জাহাপনা। এই কথা বলে কূটনী রমণী বাদশার দরবার হতে বিদায় নিল। উক্ত রমণী হযরত শামুন আলাইহিস সালামের স্ত্রীর মাধ্যমে কার্যোদ্ধার করতে মনস্থ করল এবং এটাই সহজ পথ হিসাবে সে বেছে নিল। এই পথে কি করতে হবে তা ছিল তার নখৎপর্ণে। হযরত শামুন আলাইহিস সালামের স্ত্রী ছিলেন একজন পুণ্যবতী মহিলা, তাই তার এই সরলতার সুযোগই গ্রহণ করল উল্লেখিত কূটনী রমণী। একদশে হযরত শামুন আলাইহিস সালামের বাড়ির ভেতর প্রবেশ করে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল। নবী পত্নী তাকে কোনোদিনই দেখেননি, তাই জিজ্ঞেস করলেন, হে অপরিচিতা রমণী, কে আপনি? আমি কোনোদিন আপনাকে দেখেছি বলে মনে পড়ে না, আপনার পরিচয় কি, আর এখানেই বা এসেছেন কি মনে করে? বৃদ্ধা রমণী চতুরতার সাথে বলল, মা, আমাকে তুমি চিনবে কিভাবে, আমি কি কোনোদিন তোমার নিকট আসতে পেরেছি? তোমার মা ছিলেন আমার বড় বোনের মতো, তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমার দিন কাটত শুধু তারই নিকট, আমার বাড়ি তোমার পিত্রালয়ের কাছেই, তোমার মায়ের স্নেহ আমি কোনোদিনই ভুলতে পারব না, এত ভালো মহিলা আর কখনো দেখিনি,
তোমাকে দেখেছি সেই ছোটবেলায়, যখন বড় হয়েছ তখন হতেই আমি বার্ধক্যজনিত কারণে আর আসতে পারিনি। যার মা আমাকে এতটা স্নেহ করতেন, তার মৃত্যুর পর তারই কন্যার খোঁজখবর না নেওয়ার প্রবৃত্ত আমার কোনোদিনই ছিল না। বঞ্জি, বলো তো তোমার কী খবর? শত ইচ্ছে থাকা সত্ত্বেও শুধু অক্ষমতার জন্য তোমার খোঁজখবর নিতে পারিনি। তোমার স্বামীর বাড়ি যে এখানে তাও আমার জানা ছিল না, কিন্তু সবই ভাগ্যের দোষ। তবে কোনোদিন আমি তোমার নিকট আসতে না পারলেও সবসময় বিভিন্ন লোক মারফত তোমার যাবতীয় সুখ দুঃখের সংবাদ নিয়েছি। এখন বলো, তোমার সংসারে জীবন কীভাবে অতিবাহিত হচ্ছে? তুমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছো কি না? নবী পত্নী জবাব দিলেন, খালা, আল্লাহর রহমতে ভালোই আছি। কুটনি রমণী বলল, মা গো, তুমি তো তা বলবেই, কিন্তু তুমি যাই বলো না কেন, তোমার দুর্ভাগ্যের কথা আমার কানে সবই পৌঁছেছে। সেই জন্য আমার সব দুর্বলতা ও অক্ষমতা ঝেড়ে ফেলে তোমার দুঃখের ভার লাঘব করার জন্য আজ তোমার নিকট ছুটে এসেছি। নবী পত্নী বৃদ্ধা রমণীর কথার অর্থ বুঝতে না পেরে বিস্মিত হয়ে বললেন, খালা, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আবার দুর্ভাগ্য কিসের? আমি আল্লাহ পাকের অমীয় রহমতে খুব সুখ শান্তিতেই আছি। বরং আমি নবীর সহধর্মিনী হিসেবে নিজেকে পরম সৌভাগ্যবতী নারী হিসেবে মনে করছি। কুটনি রমণী বলল, তোমার সেই কথা সত্যই বঞ্জি, কিন্তু কি বলবো, তুমি সৌভাগ্যের দ্বারা উপনীত হয়েও ভাগ্যের দোষে দুঃখিনী হয়েছ। হায় হায়, কি বলবো লজ্জার কথা, একজন নবী হওয়া সত্ত্বেও তার কি এইরূপ কাজ করা খাটে? এবার নবী পত্নী অধিকতর বিস্ময় প্রকাশ করে বললেন, খালা, আপনি কার কথা বলছেন? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। কুটনি রমণী বলল, বলো তুমি কি বোঝনি? তুমি কি কোনো খোঁজখবর রাখো না? তোমার কানে কি তোমার স্বামীর স্বভাব চরিত্রের বিষয়ে কোনো কথাই আসে না? চারদিকে যে ছিছি পড়ে গিয়েছে, তবে বাইর হতে কোনো খবর নাই আসুক, তুমি নিজেও কি কোনো কিছু অনুভব করতে পারছো না? সত্যি করে বলো, তোমার স্বামী কি এখনও তোমাকে পূর্বের মতো ভালোবাসে? আমি তো নিশ্চিতরূপে বলতে পারি, কিছুতেই সে তোমাকে পূর্বের মতো ভালোবাসতে পারে না। কেননা তোমার প্রতি তার মন খারাপ না হলে কেন সে অমুক রমণীর সাথে গোপনে যোগাযোগ স্থাপন করবে? শুধু যোগাযোগই নয়, কথাবার্তাও একেবারে ঠিক, তিনি সেই মহিলাকে বিবাহও করবেন। হায় হায়, কি দুঃখের কথা, এমন গুণবতী মহিলার গুণবতী কন্যার ভাগ্যে এই কি পরিণতি ছিল! মা গো, তোমার গুণের কথা কি আমার অজানা আছে? তবুও তোমার মতো গুণবতী স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও যেই পুরুষ অন্য নারীর প্রতি লালায়িত হয়, সেই পুরুষের ঘরে না থেকে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। উক্ত কুটনি রমণীর মুখে এসব কথা শুনে নবী পত্নী বললেন, খালা, আপনি এসব কথা কোথায় কার নিকট থেকে শুনেছেন? আমার স্বামী অত্যন্ত চরিত্রবান লোক, তদুপরি তিনি আল্লাহর একজন নবী, সুতরাং তার সম্পর্কে এসব কথা যারা প্রচার করেছে তারা একেবারেই মিথ্যাবাদী। আমি এসব কথা মোটেই বিশ্বাস করি না। তার এইসব কথা শুনে কুটনী রমণী অপূর্ব ভঙ্গিতে তার প্রতি দরদরে পরাকাষ্ঠা দেখিয়ে বলল, হায়রে দক্ষিণী রমণী, যে স্বামীর প্রতি এরূপ বিশ্বাস আর ভক্তি পোষণ করছে, আর সেই স্বামী তাকে করছে অবজ্ঞা আর অবহেলা। নবী পত্নী ছিলেন একান্ত সরল, তাই তিনি কুটনী রমণীর গভীর ছলনা বিন্দুমাত্র ধরতে পারলেন না। নবী স্বামীর প্রতি যদিও তার গভীর আস্থা ছিল, তবু উক্ত কুটনী রমণীর কৃত্রিম আন্তরিকতা ও দরদ প্রদর্শনে ভুলে গেলেন। সুতরাং তিনি আবার কিছুটা ভিন্ন সুরে জিজ্ঞেস করলেন, সত্যিই খালা, যদি আমার স্বামী এরূপ কার্যে লিপ্ত হন তবে আমার জীবনটা একেবারেই বৃথা, কি হবে আমার এই জীবন ধারণ করে? কুটনী রমণী বলল, তুমি অতি বুকামিয়ে বলেই এমন কথা বলছ, জীবনের বহু মূল্য বুঝনি। তোমার তো কোনো দোষ নেই বঞ্জি, বিনা দোষে তোমার স্বামী যদি তোমার সঙ্গে এরূপ ব্যবহার করতে পারে সেই জন্য তুমি জীবন বিসর্জন দিবে কেন? এমন বিশ্বাসঘাতক পুরুষের সাথে তোমারও যথোচিত আচরণ প্রদর্শন করা উচিত। নবী পত্নী বললেন, খালা, তাহলে আমাকে কি করতে বলেন? কুটনী রমণী বলল, হা, তোমাকে আমি যথোপযুক্ত কাজই করতে বলবো। তোমার জীবন দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ুক তা আমি চাইব না, বরং তোমার জীবন সুখময় হোক, জীবনে পরম শান্তি আসুক আমি তাই কামনা করি। আর এর ভালো ব্যবস্থাও আমার কাছে আছে, সেই ব্যবস্থাও আমি এক্ষুনি তোমার কাছে বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। নবী পত্নী বললেন, বলুন খালা, শীঘ্রই বলে ফেলুন, কি ব্যবস্থায় আমার জীবনে সুখ ও শান্তি আসবে তা আমাকে এক্ষুনি বলে দিন। কুটনী রমণী বলল, মা গো, নবী সহধর্মিনী হয়েছ, জীবনে ভাত কাপড়ে শান্তি তো কোনোদিনই করলে না, উপরন্তু স্বামীর স্বভাব চরিত্রও ভালো নয়। তুমি নিজে আমার নিকট বলো আর নাই বলো, মনের ভেতরে যে কি দুঃখ ও অশান্তির জ্বালা পোহাচ্ছ তা আমি ভালো করে উপলব্ধি করছি। এখন যত শীঘ্রই সম্ভব তোমার ভালোর জন্য তোমার নিজেরই ব্যবস্থা নেওয়া উচিত। আর সেই ব্যবস্থা হিসাবেই আজ রাতে যখন তোমার স্বামী গভীর ঘুমে অচেতন হবে, তখন তুমি তার হাত পারশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলবে এবং বাদশার দরবারে খবর দিবে। বাদশার লোকজন এসে এই অবস্থায় তাকে নিয়ে যাবে, আর বাদশা তোমার এই কাজের জন্য তোমাকে নিজের বেগম রূপে বরণ করে নেবেন। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি এই কাজ করতে পারবে কিনা। যদি পারো তবে তুমি বাকি জীবন বাদশার রানী রূপে পরম সুখে কাটাতে পারবে। বঞ্জি, আমি তো বুঝি তোমার জন্য এই ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত,
তোমার ওই অসৎ স্বামীকে ধরে থেকে কোনো লাভ নেই। ভবিষ্যৎ যেমন অন্ধকার তেমনি বিপজ্জনক বটে। কোটনির অমনি কথা দ্বারা নবী পত্নীর মন পূর্বেই দুর্বল করে নিয়েছিল। তিনি তার কথায় প্ররোচিত হয়ে কোটনির অমনিকে নিজের পরম শুভাকাঙ্ক্ষী ভাবল। সুতরাং তিনি বললেন, হা খালা, আমি আপনার কথা মতো কাজ করতে পারব। ওই দিন রাতেই হযরতে শামুন আলাইহিস সালাম নিদ্রা বিভূত হয়ে পড়লে তার স্ত্রী একটি শক্ত রশি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেললেন। কিছুক্ষণ পরেই তার নিদ্রা ভঙ্গ হলে তিনি নড়াচড়া দিয়ে উঠলেন, আর তার নড়াচড়াতে রশি ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে গেল। অতঃপর চক্ষু খুলে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ঘুমের মধ্যে আমাকে এভাবে বেঁধেছিল কে বলতে পারো? তার স্ত্রী বললেন, আমি আপনাকে এভাবে বেঁধেছিলাম। হযরত শামুন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কেন? স্ত্রী বললেন, প্রতিদিন আপনি যেভাবে দিন প্রচারের উদ্দেশ্যে কাফিরদের মাঝে থাকেন তাতে আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়, কারণ মুক্ত অবস্থায় আপনার সাথে শত্রুগণ কোনোরূপ এঁটে উঠতে না পেরে আপনাকে যদি কোনোরূপ বেঁধে ফেলে তখন আপনার কী অবস্থা হবে? এই দুশ্চিন্তা দূর করার জন্য একটু পরীক্ষা করে দেখলাম আপনি শক্তির বলে আল্লাহর রহমতে বন্ধনমুক্ত হতে পারেন কিনা, নাকি বন্ধন অবস্থায় বিপদগ্রস্ত হয়ে পড়েন। হযরত শামুন আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, এ ব্যাপারে তুমি একটু চিন্তা করিও না, কাফিররা আমাকে যত শক্ত রশি দিয়ে বাঁধুক না কেন, আমি আল্লাহ পাকের রশি মনুগ্রহে তা ছিন্ন ভিন্ন করে মুক্ত হতে পারব। পরদিন অবস্থা জানার উদ্দেশ্যে ওই বৃদ্ধা রমণী আবার নবী শামুন আলাইহিস সালামের বাড়ির ভিতরে এসে হাজির হল এবং নবী পত্নীর নিকট সমস্ত ঘটনা শুনে বলল, বলো কি বঞ্জি, অবশ্য এরকম একটা সন্দেহের মধ্যে আমি নিজেও ছিলাম, যেহেতু আগে থেকেই জানতাম যে লোকটির সঙ্গে কেউ কখনো মল্লযুদ্ধে জয়লাভ করতে পারিনি। সে সন্দেহের বসে আজ আমি একটি শক্ত লৌহ শিকল নিয়ে এসেছি, পুনরায় ঘুমের মধ্যে তাকে যদি এই শিকল দ্বারা বেঁধে ফেলতে পারো তাহলে অবশ্যই তোমার কার্য সিদ্ধ হবে। তোমার স্বামী যত শক্তিধরী হোক না কেন, এই লোহার শিকল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হবে না। নবী পত্নী আজও ঠিক গত রাতের মতো স্বামীকে তার ঘুমের ঘরে লৌহ শিকল দ্বারা মজবুত করে বেঁধে ফেললেন। নিদ্রা ভঙ্গ হবার পর হযরত শামুন আলাইহিস সালাম দেখলেন যে তার হাত পা এবং সর্বাঙ্গ লৌহ শিকলে বাঁধা। তখন তিনি তার স্বীয় স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, আজ আবার আমাকে এভাবে কে বেঁধে রেখেছে বলতে পারো কি? জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি নিজ হাত পায়ে একটু ঝাড়া দিবার চেষ্টা করলেন, আর সাথে সাথে উক্ত লৌহ শিকল ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেল। এই অবস্থা দেখে হযরত শামুন আলাইহিস সালামের স্ত্রী বেশ কিছুটা খুশির ভাব প্রকাশ করে বললেন, আজও আমি আপনাকে শিকল দ্বারা বেঁধেছিলাম, মনে মনে ভাবলাম আমার স্বামী রশি ছিঁড়ে ফেলতে পারলেও শত্রুগণ যদি তাকে লৌহ শিকল দ্বারা বেঁধে ফেলে তবে তো সে শিকল ছিন্ন করে বাঁধনমুক্ত হতে পারবে না। আমার মনের এই দুশ্চিন্তা দূর করার জন্য আজ আমি লৌহ শিকল দ্বারা বেঁধে আপনাকে পরীক্ষা করলাম। এখন আমি স্বচক্ষে যা দেখলাম তাতে আমার মনের চিন্তা অনেকটাই দূর হয়ে গেল, এবার আমি আল্লাহর অনুগ্রহে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। হযরত শামুন আলাইহিস সালাম বললেন, শুনো প্রিয়তমা, আল্লাহ পাকের রহমতে শত্রুগণ আমাকে কোনো কিছু দিয়েই বেঁধে রাখতে পারবে না, সুতরাং এ বিষয়ে তোমার কোনোরূপ চিন্তাভাবনা করা সম্পূর্ণ অহেতুক। অবশ্য এমন এক বস্তু রয়েছে যা দিয়ে কেউ আমাকে বাঁধতে পারলে সেই বন্ধন হতে মুক্তি লাভ করা আমার পক্ষে সম্ভব নয়, তবে এই বিষয়টা কেউ জানে না। এই কথা শোনা মাত্রই নবী পত্নী জানতে চাইলেন সেই বস্তুটি কি। নবী আলাইহিসাল্লাম বললেন, তা কেউই জানে না, তোমারও জানার দরকার নেই। এতে নবী পত্নী অত্যন্ত দুঃখিত হবার ভাব দেখিয়ে বললেন, কেন আমার জানার দরকার নেই, তাহলে কি আপনি আমাকে অবিশ্বাস করেন? তখন হযরত শামুন আলাইহিস সালাম স্ত্রীর অসন্তুষ্টি এবং মনোবেদনার ভাব লক্ষ্য করে বললেন, তুমি যখন একান্তই বিষয়টি জানতে চাচ্ছ তখন তোমাকে বলছি, কিন্তু খুব সাবধান, কোনোরূপে যেন তা কোনো শত্রুর নিকট প্রকাশ না পায়। আমার মাথার কয়েকটি কেশ বা আমার শরীরের কয়েকটি পশম দ্বারা আমার হাত পা বাঁধতে পারলে আমার এমন কোনো সাধ্য নেই আমি তা কোনোরূপে খুলতে পারি। গোপন বিষয়টি নবী পত্নী এভাবেই নবীর কাছ থেকে জেনে নিলেন। রাত্রে যখন নবী আলাইহিস সালাম নিদ্রামগ্ন হলেন তখন তার স্ত্রী উঠে স্বামীর মাথা চুলকে দেবার বাহানা করে তার মাথা থেকে ছয়টি কেশ উৎপাটন করলেন এবং তার তিনটি দ্বারা তার দুপা ও বাকি তিনটি দ্বারা দুই হাত শক্ত করে বাঁধলেন। এবার বাদশার লোকজনের নিকট খবর পাঠালেন। এদিকে হযরত শামুন আলাইহিস সালাম জেগে উঠে যখন নিজের হাত পা ও তার নিজের কেশ দ্বারা নিজেকে বাঁধা অবস্থায় দেখলেন তখন তার এই কথা বোঝার বাকি রইল না যে এটা তার একমাত্র স্ত্রীরই কাজ, কেননা স্ত্রী ছাড়া অন্য কেউ এই গোপন রহস্যটি জানত না। তিনি স্ত্রীকে ডাকতে লাগলেন, কিন্তু তিনি তখন আর ঘরে ছিলেন না। তিনি স্বামীকে এভাবে বেঁধে রেখে নিজেই বাদশার লোকজনকে এই খবর জানাতে চলে গেলেন। একটু পরেই বাদশার লোকজন হযরত শামুন আলাইহিস সালামকে এই অবস্থায় দেখে খুব খুশি হল এবং তখন তার উপর নানারূপ অত্যাচার এবং নির্যাতন চালাতে শুরু করল। পাপিষ্ঠগণ এবার সুযোগ পেয়ে হযরত শামুন আলাইহিস সালামের হাত পা চক্ষু কর্ণ কেটে ফেলল, তার দেহ একেবারে অসার হয়ে গেল। অতঃপর বাদশাহ হুকুম করল যে তোমরা শামুনকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দাও। সাথে সাথে বাদশার নির্দেশ পালিত হল।
হযরত শামুন আলাইহিসসালাম পাপীদের দ্বারা নদীতে নিক্ষিপ্ত হলেন বটে, কিন্তু তিনি নদীগর্ভে ডুবার পূর্বেই ফেরেশতা জিব্রিল আলাইহিসসালাম তার কর্তৃত অঙ্গ প্রত্যঙ্গ ও দেহ ধারণ করে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যা ছিল সেগুলো ঠিক ঠিক স্থানে বসিয়ে দিলেন এবং আল্লাহর নির্দেশ মতো তাকে পুনরায় জীবিত করলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর নবী, এবার আল্লাহ পাক আপনাকে পূর্বের চেয়েও কয়েকগুণ বেশি শক্তি দান করেছেন। অতএব এবার আপনি পাপাত্তা বাদশার দরবারে গিয়ে তার এবং তার পাপিষ্ঠ সহচর অনুচরদের প্রতি চরম আঘাত হানুন আর তাদের বাড়িঘর দালান কোঠা সমলে ধ্বংস করে তাদের অন্যায় আচরণের যথোপযুক্ত প্রতিশোধ নিন। হযরত শামুন আলাইহিসসালাম ফেরেশতা জিব্রিল আলাইহিসসালামের পরামর্শ অনুযায়ী প্রথমে পাপিষ্ঠ বাদশার সমুদ্র তীরের প্রমোদ ভবনটি এক ধাক্কায় সমুদ্রে নিক্ষেপ করলেন। পাপিষ্ট কাফিরগণ দূর থেকে দেখতে পেল যে হযরত শামুন আলাইহিসসালাম পুনর্জীবিত হয়ে খোদিত সিংহ বিক্রমে রাজপ্রাসাদ অভিমুখে অগ্রসর হচ্ছেন। তা দেখে ভয়ে ও ত্রাসে তাদের অন্তরাত্মা শুকিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে যে যেই দিকে পারল ছুটে পালাল। এমত অবস্থায় হযরত শামুন আলাইহিসসালাম রাজপ্রাসাদের ভেতরে ঢুকে তার স্তম্ভ উপড়াই ফেলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে রাজভবনটি ভূমিতে ধসে পড়ল। অতঃপর নগরীর অন্যান্য দালান কোঠাগুলো এক এক ধাক্কায় ভূমিস্যাৎ করতে লাগলেন। তার এই প্রচণ্ড ধ্বংসলীলায় কেউ যে এসে বাধা প্রদান করবে এমন সাহস কারো হল না। স্বয়ং বাদশাহ অবশ্য একবার হুঙ্কার দিয়ে বলল, ওহে তোরা কে কোথায় আছো? হ্যাঁ প্রধান সেনাপতি, তুমি তোমার বাহিনী নিয়ে শামুনকে আক্রমণ করো। কিন্তু সেই মুহূর্তে কে শুনে কার কথা? হযরত শামুন আলাইহিসসালামের ক্রিয়াকার্যের দৃশ্য দেখে প্রধান সেনাপতি সহ সকল সৈন্য আত্মগোপন করল। সুতরাং হযরত শামুন আলাইহিসসালামের সামনে একটি প্রাণীও এগিয়ে আসলো না। একটু পরেই তিনি বাদশার কক্ষে পৌঁছে তাকে ধরে শূন্যে তুলে এক আছাড়েই তার জীবনলীলা সাঙ্গ করে দিলেন। অন্যান্য পাপিষ্ঠ কাফির দল এদিক সেদিক পালানোর সময় যে তার সামনে পড়ল তাকেই জাহান্নামে পাঠিয়ে দিলেন। যারা কোনরূপে প্রাণ নিয়ে পালাতে পারল তারা ভীত ও আতঙ্কে নগর ছেড়ে বহু দূরে চলে গেল। এভাবে রাজধানী নগরটি একেবারেই কাফির মুক্ত হয়ে গেল। সেখানে তখন কেবলমাত্র কিছু সংখ্যক দিনদার লুকিয়ে রইল। হযরত শামুন আলাইহিসসালাম অতঃপর তার নিজ গৃহে গিয়ে উপস্থিত হলেন। তাকে এভাবে জীবিতাবস্থায় গৃহে প্রত্যাবর্তন করতে দেখে তার স্ত্রীর অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল। তিনি তার জীবন অবসান একেবারে আসন্ন মনে করলেন। হযরত শামুন আলাইহিসসালাম ইচ্ছা করলেন তিনি তাকে ধরে শূন্যে তুলে বাদশার মতো একই আছাড়ে শেষ করে দিবেন। কিন্তু ঠিক এই মুহূর্তে হযরত জিব্রিল ফেরেশতা এসে তার নিকট বললেন, হে আল্লাহ পাকের নবী, ধৈর্য ধারণ করুন, কেননা তিনি যে অপরাধ করেছেন তার জন্য সম্পূর্ণ দায়ী তিনি নন। মূলত তিনি অত্যন্ত ধার্মিক, আল্লাহভীরু, সরল এবং স্বামী সুহাগিনী রমণী ছিলেন। কিন্তু পাপিষ্ট বাদশাহ তার সরলতার সুযোগ নিয়ে অত্যন্ত সুকৌশলে তাকে বিপথে চালিত করেছেন। বিশেষত নারীগণ অপরিপক্ক বুদ্ধিসম্পন্ন, তাই বাদশার ছলনা ও প্রতারণার জাল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হয়নি। আপনি তার এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করুন। মহান প্রতিপালক আল্লাহ পাকের ইচ্ছাও এই রূপ। ফেরেশতা জিব্রাইলের কথা শুনে হযরত শামুন আলাইহিসসালাম সংযম অবলম্বন করে স্বীয় স্ত্রীর অপরাধ ক্ষমা করলেন। কথিত আছে যে এই ঘটনার পরেও হযরত শামুন আলাইহিসসালাম প্রায় 5 বছর জীবিত ছিলেন এবং বাকি জীবন উক্ত স্বীয় স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রেখেই অতিবাহিত করেছিলেন। তার সম্পর্কে আরও বর্ণিত আছে যে সমগ্র জীবন তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাত্র জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন। সর্বোপরি তার জীবনের অধিকাংশ সময়ই কাফিরদের সাথে যুদ্ধ ও কলহে অতিবাহিত করতে হয়েছিল। নিরবিচ্ছিন্ন শান্তি ও স্বস্তির মুখ তিনি কোনোদিনই দেখতে পাননি, যার বিনিময়ে আল্লাহ তাকে অনেক নবীদের মধ্যে অধিক মর্যাদা দান করেছিলেন। সম্মানিত সুধী, হযরত শামুন আলাইহিসসালাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।